আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব পিএইচ কি, পিএইচ স্কেল কি, পিএইচ স্কেলের সাহায্যে কিভাবে ওয়াশিং মেশিনে গার্মেন্টসের পিএইচ চেক করা হয় এবং পোশাকে পিএইচ কন্ট্রোল কেন জরুরি। তো চলুন ভিডিও শুরু করা যাক। পিএইচ কি? পিএইচ শব্দটি এসেছে মূলত ফরাসি বাক্যাংশ পোভয়ার হাইড্রোজেন থেকে, ইংরেজিতে অনুবাদ করলে যেটি দাঁড়ায় পাওয়ার অফ হাইড্রোজেন বা পটেনশিয়াল অফ হাইড্রোজেন। রসায়নে পিএইচ দ্বারা দ্রবীভূত হাইড্রোজেন আয়নের ঘনত্বকে বোঝায়। কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলা হয়। আমাদের মানব শরীরে ত্বকের জন্য সহনীয় পিএইচ হলো 4-7, অর্থাৎ ত্বকের পিএইচ ব্যালেন্স বলতে মূলত ত্বকের পিএইচকে সহনীয় মাত্রাতে রাখাকেই বোঝায়। পিএইচ স্কেল কি? 1909 খ্রিস্টাব্দে ড্যানিস রসায়নবিদ সোরেনসেন অম্ল ও ক্ষারের জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন ও হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা প্রকাশের জন্য পিএইচ স্কেল নামক একটি নতুন পদ্ধতি প্রকাশ করেন। এই পিএইচ স্কেলটি 0-14 পর্যন্ত বিস্তৃত। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7, আর এই 7কে পিএইচ স্কেলের নিরপেক্ষ মান হিসেবে ধরে যাদের পিএইচ 7-এর নিচে তাদেরকে অম্ল বা অ্যাসিড বলা হয় এবং যাদের পিএইচ 7-এর উপরে তাদেরকে অ্যালকালি বা ক্ষারক বলা হয়। পানি বিক্রিয়ক বিশেষে কখনও অ্যাসিডীয় আচরণ করে, আবার কখনও ক্ষারকের মতো আচরণ করে। তাই জলীয় দ্রবণে পিএইচের মান পরিমাপ করার জন্য পিএইচ পেপার অথবা গ্লাস ইলেকট্রোড অথবা ডিজিটাল পিএইচ মিটার ব্যবহার করা হয়। আজ আমরা পিএইচ পেপার দিয়ে ওয়াশিং মেশিনে গার্মেন্টসের পিএইচ চেক করব। পিএইচ কন্ট্রোল কেন জরুরি? গার্মেন্টসে পিএইচ নিয়ন্ত্রণ করা খুবই জরুরি, কেননা গার্মেন্টসে পিএইচ নিয়ন্ত্রণ করা না থাকলে পরিধানকৃত গার্মেন্টস মানব শরীরের ত্বকের সাথে যুক্ত থেকে অ্যাসিড বা ক্ষারের আধিক্যতায় বিভিন্ন ধরনের চর্মরোগের সৃষ্টি করে। বিশেষ করে শিশুদের চামড়া কোমল হওয়ার কারণে এদের ত্বকের বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বায়ার করতে এটিকে একটি নির্দিষ্ট মাত্রায় রাখার জন্য রেস্ট্রিক্টেড সাবস্টেন্স লিস্ট, সংক্ষেপে আরএসএল লিস্টে এটিকে স্থান দেওয়া হয়েছে, যেখানে প্রায় সব বায়ার তাদের পোশাকের জন্য সহনীয় পিএইচের মান রেখেছে 4-7 মধ্যে। মেশিনে পোশাক ওয়াশের সময় ঠিক মতো পিএইচ কন্ট্রোল না করলে অধিক অ্যাসিড বা অধিক ক্ষারজনিত কারণে মানব শরীরে নিম্নোক্ত সমস্যাগুলি হতে পারে, যেমন ত্বকে চুলকানি, ফুসকুড়ি, জ্বালাফোড়া সহ বিভিন্ন ধরনের রোগ সংক্রমণ সহ ব্রণ হতে পারে, অ্যালার্জিজনিত সমস্যা হতে পারে। পিএইচ কন্ট্রোল ছাড়া পোশাক দীর্ঘদিন পরিধানে শরীরের ঘাম এবং বাতাসের জলীয় বাষ্পের কারণে অরক্ষিত স্ক্রিনে ক্যান্সার হতে পারে। মেশিনে যেভাবে পিএইচ কন্ট্রোল করা হয়, প্রথমেই জেনে রাখা দরকার পিএইচ কন্ট্রোল কখন করবেন। আমরা জানি যখন কোনো বিষয় আমাদের কন্ট্রোলে না থাকে ঠিক তখনই কন্ট্রোল করার প্রশ্ন চলে আসে। আমরা অনেকেই গতানুগতিক ওয়াশের ক্ষেত্রে পূর্বের প্রসেসগুলি খেয়াল না করেই ফাইনাল প্রসেসে অ্যাসিড ঢেলে থাকি, ফলে দেখা যায় ওয়াশিং বাথে পিএইচের মান ঠিক দেখালেও গার্মেন্টসটি হাইড্রোড্রায়ার করে ল্যাব টেস্ট করার পর পিএইচের মান অধিক অ্যাসিড বা অধিক ক্ষারকীয় মাত্রায় প্রকাশ করে, ফলে সেটিকে আবার রিওয়াশের মাধ্যমে বায়ার প্রদত্ত রিকোয়ারমেন্ট অনুযায়ী কন্ট্রোল করা হয়। এতে ফ্যাক্টরির পানি, স্টিম, কেমিক্যাল এবং সময় সহ বিভিন্ন এরিয়ায় লস হয়। এবার আমরা একটি লাইট ওয়াশ গার্মেন্টসের ক্ষেত্রে সর্বশেষ প্রসেসে পিএইচ কন্ট্রোল করতে যাচ্ছি, কারণ সর্বশেষ প্রসেসে পিএইচ কন্ট্রোল না করলে প্রসেস অনুযায়ী কেমিক্যালের পিএইচের মানের ভিন্নতার কারণে গার্মেন্টসের পিএইচের মানও ভিন্ন ভিন্ন হতে পারে। প্রথমে রেসিপি অনুযায়ী প্রয়োজনীয় পানি মেশিনে গ্রহণ করি। এখানে পিএইচ স্কেল অনুযায়ী আমাদের পানির পিএইচ রয়েছে 7, মানে নিরপেক্ষ। বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই পোশাকটি কাস্টমার ব্যবহার করার সময় পিএইচ থাকতে হবে 4-7 মধ্যে। তাই আমরা অ্যাসিড দিয়ে 7-4.5 রাখার চেষ্টা করব, যেন হাইড্রোড্রায়ার হওয়ার পর ল্যাবে টেস্ট করে এই পোশাকের পিএইচের মান বায়ারের রিকোয়ারমেন্টের মাঝে অবস্থান করে। এবার পিএইচ কন্ট্রোল করার জন্য প্রয়োজনীয় অ্যাসিড মেশিনে ঢেলে দেই এবং সর্বনিম্ন 2 মিনিট ঘুরিয়ে পিএইচ পেপার দিয়ে পিএইচের মান চেক করি। আপনারা দেখতে পাচ্ছেন খুব বেশি পিএইচের মানের পরিবর্তন হয়নি। আমাদের টার্গেট অনুযায়ী পিএইচ পেপারে 4.5 রাখার জন্য আর একটু অ্যাসিড ঢেলে দেই এবং 2 মিনিট ঘুরিয়ে পুনরায় পিএইচ চেক করি। কিছু কিছু সময় পানি দ্রুত পিএইচ কন্ট্রোল হলেও গার্মেন্ট সহজে কন্ট্রোল হয় না, তাই আমরা গার্মেন্ট চিপে পিএইচ দেখার চেষ্টা করছি। এবার দেখুন পিএইচের মান 7-4.5 চলে এসেছে। এবার এটিকে কনস্ট্যান্ট রাখার জন্য আরও 1 মিনিট ঘুরিয়ে পিএইচ পেপারটি খাতায় লিপিবদ্ধ করে রাখি এবং গার্মেন্টসগুলি হাইড্রো এবং ড্রায়ার করে শুকিয়ে ল্যাবে পিএইচের মান দেখবার জন্য পাঠিয়ে দেই। আমি অন্য একটি ভিডিওতে দেখাবো কিভাবে ল্যাবে পিএইচের মান বের করতে হয়। বায়ার কর্তৃক পিএইচের মান ফেল হলে কী কী হতে পারে? প্রথমেই আপনার অর্ডারটি বন্ধ হয়ে যেতে পারে,
আপনার ফ্যাক্টরির বদনাম সহ দেশের বদনাম হতে পারে, কারণ পোশাকগুলি বিদেশে রপ্তানি করা হয়। বায়ার কর্তৃক মোটা অঙ্কের টাকাও জরিমানা হতে পারে। আর গার্মেন্টসগুলি রিওয়াশের মাধ্যমে রিকন্ট্রোল করলে কোম্পানি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত সহ প্রোডাক্টটির অন্যান্য প্যারামিটারগুলো ফেল হতে পারে, যেমন টিয়ারিং ফেল হতে পারে, হেম ড্যামেজ হতে পারে, ল্যাকরা ইস্যু সহ নানাবিধ সমস্যা হতে পারে। তো আজ এ পর্যন্তই। দেশের ফ্যাক্টরি এবং মানবদেহের ক্ষতিকর দিকগুলির কথা বিবেচনা করে পিএইচ কন্ট্রোলে সবারই মনোযোগী হওয়া দরকার। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।